ধরুন আপনি বাসে বা ট্রামে যাচ্ছেন বাসে ট্রামে যেতে যেতে আপনার পকেটের ফোনটি হঠাৎ করে চুরি হয়ে গেল বা আপনি ফোনটি কোথাও হারিয়ে ফেললেন কি করবেন বেসিক্যালি হয় আপনি থানায় গিয়ে কমপ্লেন করবেন অনেকে এমনও আছেন যারা এইসব ঝক্কি ঝামেলায় যেতে চান না তারা থানায় গিয়ে কমপ্লেনও করতে চান না কেন করতে চান না কি হবে ঝামেলায় গিয়ে ফোনটি হয়তো পাবই না এইভাবেই ধারণা ধরে নিয়ে তারা কি করেন তারা কমপ্লেন করতে যায় না থানায় ফোনটা যাতে ফিরে পাই না পায় সেই কথা মাথায় রেখে কিন্তু এখন আমি যদি আপনাকে একটা উপায় বলি যে উপায় ব্যবহার করলে বা যেই উপায়টা ফলো করলে আপনি আপনার ফোনটা ফিরে পারেন ফিরে পেতে পারেন অথবা এমনও হতে পারে যে আপনি যে ফোনটা অন্য কেউ ইউজ করবে কিনে বা চুরি করা মোবাইল কিনে ইউজ করবে সেটাও বন্ধ করে দিতে পারেন আপনার ফোন কেউ ইউজ করবে না এরকম পজিশান করতে গেলে এরকম ব্যবস্থা আনতে গেলে কি করতে হবে সেই প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বলবো কিন্তু তার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটি স্টেপ মিস করলে আপনি কিন্তু আপনার ফোনটি ফিরে পেলেও আর ব্যবহার করতে পারবেন না সম্প্রতি কেন্দ্র সরকার একটি নতুন ওয়েবসাইট একটা নতুন ব্যবস্থা এনেছে যে ব্যবস্থার নাম হলো সিইআইআর বা সঞ্চার সাথী কি এই সিইআইআর বা সঞ্চার সাথী সিইআইআর ওয়েবসাইটে আপনি যদি যে কোনো সার্চ ইঞ্জিন বা গুগলে গিয়ে যদি সঞ্চার সাথী অথবা সিইআইআর লেখেন তাহলে আপনি দেখতে পাবেন এই ধরনের একটা ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে এখন এই ওয়েবসাইটটাকে আপনি কী কাজ করতে পারবেন দেখুন এখানে লেখা আছে লস্ট ইউর মোবাইল আপনি আপনার মোবাইল হারিয়ে ফেলেছেন আপনি খুঁজে পাচ্ছেন না কি করতে পারেন আপনি এই মোবাইলটা নিয়ে আপনি সেই মোবাইলের আইএমইআই নাম্বার ডিটেলসগুলো দিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে মোবাইলটিকে ব্লক করতে পারেন কিভাবে ব্লক করবেন প্রতিটা স্টেপ দেখাবো কিন্তু আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করা যাক ভালো করে লক্ষ্য করবেন প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন আপনি যখনই গুগলে গেলেন গুগলে গিয়ে সিইআইআর বা সঞ্চার সাথী লিখলেন লিখলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে সেখানে ক্লিক করার পর সেইখানে দেখুন তিনটে অপশান আছে একটা হচ্ছে ব্লক স্টোলেন লস্ট মোবাইল আনব্লক অর ফাউন্ড মোবাইল চেক রিকোয়েস্ট স্ট্যাটাস এইখানে আপনাকে বলে রাখি এই কাজটি করতে গেলে আপনার কিন্তু তিনটি ধরনের ডকুমেন্টস লাগবে কী কী ডকুমেন্টস প্রথম আপনার মোবাইলের বাক্স যেখানে আইএমইআই নাম্বার থাকে বিল লাগবে এবং আপনার কাছে একটি অল্টারনেটিভ মোবাইল নাম্বার লাগবে অল্টারনেটিভ মোবাইল নাম্বার কেন লাগবে এবং এটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনাকে আমি বলবো। প্রথমেই আসা যাক ব্লক অর স্টোলেন মানে আমার ফোনটা চুরি হয়ে গেছে আমি এই ফোনটাকে ব্লক করব। কি করে ব্লক করব আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে এই ইন্টারফেসটি খুলে গেল রিকোয়েস্ট ফর ব্লকিং লস্ট অর স্টোলেন মোবাইল এইখানে যে দুটি মোবাইল এখনকার দিনে বেশিরভাগ মোবাইলই দুটি সিমের তাই যখন দুটি সিমের মোবাইল তাই এখানে দুটি মোবাইল নাম্বার আমি দিলাম এবং অবশ্যই আইএমইআই নাম্বার যেটা বক্সে থাকবে অথবা বিলে থাকবে সেই আইএমইআই নাম্বারটি আমি এই দুটো জায়গায় দিলাম এবার যে ব্র্যান্ড আমাকে ব্র্যান্ড সিলেক্ট করতে আমি যদি এখানে ক্লিক করি এখানে আমার বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে আমার সেটা যে কোনো ব্র্যান্ডেরই আমি মোবাইল ইউজ করতে পারি সেই ব্র্যান্ডটা আমাকে কিন্তু এখানে বসাতে হবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে লস্ট প্লেস মানে আমি ফোনটা কোথায় হারিয়েছি কি করে হারিয়েছি কোন জায়গায় হারিয়েছি কোন রাজ্যে কোন জেলায় এবং আমি পুলিশে যে কমপ্লেনটা করবো অর্থাৎ আমি যে আমি এখন বাড়িতে থেকেও অনলাইন এফআইআর করতে পারি আমি যেরকমভাবেই পুলিশে ইনফরমেশনটা দেবো সেই ইনফরমেশানের একটা রেকর্ড এরা চায় সেই ইনফরমেশানের রেকর্ডটা এবং তার কপিটা আপনাকে এখানে আপলোড করতে হবে আপলোড করার পর এইখানে আপনি ফোন হারানোর যে বিবরণ সেটা দিয়ে দিলেন তারপরে ওনার নেন অর্থাৎ এইখানে এবার আপনার ডিটেলস দিতে হবে আপনার ডিটেলসটা কেন দিতে হবে কারণ এই ফোনটি যদি হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়া যায় তখন আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এই সিইআইআর কিভাবে যোগাযোগ করবে বা আপনি ব্লকটা যখন করবেন কিভাবে আরও স্টেপ এগিয়ে নিয়ে যাবেন প্রথমত আপনাকে এখানে ওনারের নাম দিতে হবে ওনারের নামটা খুব ইম্পর্টেন্ট ওনারের নামটা কেন ইম্পর্টেন্ট কারণ বিলে যে নামটি থাকবে সেই নামটি এখানে দিতে হবে অ্যাড্রেস যে যেটি বিলে থাকবে সেই অ্যাড্রেসটি দিতে হবে এবং তার সাথে আইডেন্টি আইডেন্টিটি নাম্বার মানে আমার যে ইউনিক আইডেন্টি নাম্বার আছে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক সেটা দিতে হবে এবং এখানে ক্যাপচার দিয়ে এমএলআইডি দিয়ে আপনাকে এই জায়গাটায় অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে কেন এইটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা যদি ভালো করে না বোঝেন হয়তো আপনি মোবাইল ফিরে পাওয়ার পরেও আপনি সেটাকে চালু করতে পারবেন না কারণ এইখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিচ্ছেন সেই মোবাইল নাম্বারটির ব্যবহার করে আপনার কাছে ওটিপি আসবে এবং এই ওটিপিটা কিন্তু ব্যবহার করে আপনার ফোনটাকে আপনি ব্লক করছেন তারপরে যখন এই ব্লকটা খুলতে যাবেন তখন কিন্তু এই নাম্বারই এসএমএসটা আসবে ওটিপির সেই ওটিপিটা আপনি যদি না দেন তাহলে কিন্তু আপনি ব্লক খুলতে পারবেন না তাই বেশিরভাগ মানুষই এই জায়গায় ভুলটা করে ফেলে এইখানে আগেকার নাম্বার দিয়ে দেন না এইখানে যে নাম্বারটি দেবেন সেই নাম্বারটি কিন্তু আপনার কাছে থাকতে হবে অল্টারনেটিভ নাম্বার হিসেবে এইখানে দেওয়ার পর যখন আপনি ওটিপি পেয়ে সাবমিট করবেন তখন আপনার মোবাইলটা সিইআইআর কাছে রেজিস্টার্ড হয়ে যাবে এবং ব্লক করে দেওয়া হবে ব্লক করে দেওয়ার ফলে কি হবে এই এই মোবাইল ফোনটা যদি অন্য কেউ কেনে বা অন্য কেউ চোরাই হিসেবে পায় সে কিন্তু ব্যবহার করতে পারবে না কারণ তার আইএমআই নাম্বারটা টোটালি ব্লক হয়ে রয়েছে তা তারপরে আপনি কি করবেন যখন আপনার মোবাইল ফোনটা আপনি ফিরে পেলেন সেখানে আপনি কি করে ব্লকটা ছাড়াবেন সিআইআর সার্ভিসে আনব্লক ফাউন্ড মোবাইলে ক্লিক করলেন এটা ক্লিক করার পরে আপনার যেখানে রিকোয়েস্ট আইডি যেটা ওই সাবমিট করার পর জেনারেট হবে সেই রিকোয়েস্ট আইডি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এবং রিজন ফর আনব্লকিং আপনি ফোনটা ফিরে পেয়েছেন আপনাকে পুলিশ দিয়ে গেছে এই ধরনের যে কোনো রিজন সেই রিজনটা এখানে দিতে হবে দিয়ে আপনাকে এখানে ক্যাপচার দিয়ে ওই মোবাইল নাম্বারটা দিয়ে যেটা দিয়ে আপনি ব্লক করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে গেট ওটিপি পেতে পারেন ওটিপিটা পেলেই আপনার মোবাইলটি আনব্লক হবে আর শেষ বিষয় যেটি দেখাবো সেটি হচ্ছে স্ট্যাটাস মানে আপনি এখানে যখন আপনার ডিভাইসটা হারিয়ে গেছে আপনার সেই ডিভাইসটা কোন অবস্থায় আছে আদৌ কেউ ইউজ করছে কিনা বা এটা ট্র্যাক করা হচ্ছে কিনা তখন আপনি সেম রিকোয়েস্ট আইডি দিয়ে কিন্তু আপনার মোবাইলের স্ট্যাটাসটি জানতে পারবেন সুতরাং ভারত সরকারের নিয়ে আসা এই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি এখন নিজের ফোন নিজেই খুঁজে পেতে পারেন নিজের হারানো ফোনকে নিজেই ট্র্যাক করতে পারেন ভারত সরকারের নিয়ে আসা এই ধরনের ওয়েবসাইট থেকে আপনি আপনার চুরি যাওয়া ফোন বা হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে পারেন আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিওডির জন্য দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন